বাংলাদেশে চিনি প্রিপেইড গ্যাস মিটার এবং বায়োমাস বিদ্যুতে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা জানিয়েছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জেবিআইসির গভর্নর নবুমিৎসু হায়াশি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রিপেইড গ্যাস মিটার উৎপাদনকারী শিল্পের যৌথ বিনিয়োগ করা যেতে পারে। একটি বা দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন চিনি কল জাপানি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাবও দিয়েছেন তিনি। আর এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাদু তাঙ্গারা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই দেশের সৈন্য মোতায়েনে গাম্বিয়ার প্রেসিডেন্ট প্রস্তাবের একটি অনুরোধ পত্র হস্তান্তর করেন তিনি। শান্তিরক্ষা মিশনে যৌথভাবে সেনা মোতায়েনে নীতিগতভাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।